জেনে রাখো কলার ওয়াবাসী, তোমার আমার গুনাহের কাফফারার জন্য সালাত সবচাইতে সহজ ও উন্নত মাধ্যম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسة ما تقول ذلك يبقي من دلنه؟ قالوا لا يبقي من دلنه شيئا. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله به الخطايا. أبو هريرة رضي الله عنه تكبر نتني بولا رسول صلى الله عليه وسلم تكتني بولت شنجن বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ কারো বাড়ির সামনের নদীতে দিনে পাঁচবার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ঠিক ওই রকম, যদি কেউ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহসমূহ মিটিয়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ। কলারুয়াবাসী, তোমরা পবিত্র হতে চেষ্টা করো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, বৃদ্ধা বোনেরা, আপনারা নিজেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র করার চেষ্টা করুন। ওয়াল্লাহি এই পৃথিবীর সব কিছুর বিনিময় এক ওয়াক্ত সালাতের চাইতে দামি নয়। এই পৃথিবীর সব চাইতে জঘন্যতর জঘন্য অপরাধের অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। যদিও আজকাল বাপই শরম পায় না ছেলের সামনে নামাজ ত্যাগ করে, যদিও আজ ২০২২ সাল, সেই ১৪৫০ বছর পার হয়ে এসে মুসলমানদের সমাজের সামাজিকতা এমন একটা রূপ নিয়েছে যে মেয়ের জামাই শ্বশুরের সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে শরম পায়, লজ্জা বোধ করে। ছেলে তার বাবার সামনে পায়ের উপরে পা দিয়ে বসতে লজ্জা পায়, শরম বোধ করে। বাবাও শরম পায় না, ছেলেও শরম পায় না, খালি নামাজ ছেড়ে দিলে। অথচ পৃথিবীর জঘন্যতম অপরাধ। ঈমান আনার পর দ্বিতীয় রুকনে সালাহ, যার কোনো পরোয়াই আমাদের মুসলিম সমাজে এখন আমরা দেখতে পাই না। অথচ এই দেশের মানুষ, আমরা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য মারহাবা মারহাবা, আমার অমুক ভাই এই মসজিদে দশ ব্যাগ সিমেন্ট দিয়েছে, মারহাবা সুবহান সুবহানাল্লাহ, মর্যাদা বৃদ্ধির জন্য কত কিছু করে। স্কুল মাদ্রাসা কল কারখানা রাস্তা পুল কালভার্ট, নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য ৩০ বছর যুবক বিয়ে করেনি এখনো, কিন্তু কোনো অবৈধ কাজও সে লিপ্ত হয়নি মাশা আল্লাহ। কেন? তার ইজ্জত তার কাছে, তার মান সম্মান তার কাছে অনেক বড়, সেটা অনুভব করে এবং এলাকায় তার ভালো সুনাম আছে যে না সে কোনো মহিলা কেলেঙ্কারিতে নেই। বয়স ৩০ বছর, এর চাইতে ভদ্র নম্র আমাদের গ্রামের একটা নাই। ওই ভদ্র ছেলেটাই নামাজ পড়ে না। একজন মানুষ যেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে, সেই সমাজে নামাজের কি প্রয়োজন আছে? যেই সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে করা বিয়ে দেওয়া যায়, ছেলে বিয়ে করানো যায়, সেই সমাজে নামাজের কতটুকু গুরুত্ব থাকে? যেখানে অর্থই সব কিছুর মূল, মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে। একজন এখান দিয়ে যাচ্ছে, বড় কেউ, সে বলল আমি গেলাম, সালাম দিল না কেন, ওগো ধরনি আপিটা, সে কি দেখে না নাকি তার উমুক কাজ, সিগনেচার করার দরকার নাই, শুধু মর্যাদা সম্মানের জন্য। অথচ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদের বলবো না
আল্লাহ তাআলা কি দিয়ে গুনাহ মুছে দেন এবং মানুষের মর্যাদা বাড়িয়ে দেন শুনবেন قالوا بلا يا رسول الله صلى الله عليه وسلم সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন কি দিয়ে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে قال الاسباغ الوضوء على المكاره তিনি বলেন কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ রূপে ভালোভাবে ওযু করা সুবহানাল্লাহ ঠান্ডা এই যে এখন ঠান্ডার দিন প্রচুর কষ্ট হবে ওযু করতে যুবকরা তোমরা বুঝবা না কারণ তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না মুরব্বীদেরকে জিজ্ঞেস করো যা দুই একজন যায় পানি ধরলে মনে যেন হাত কেটে যায় না শীতকালে শহরে অনেক ফ্যাসিলিটিজ আছে যে হিটার গরম করা অনেকের ছেলের বউরা মাশাআল্লাহ আল্লাহদেরকে কবুল করেন আল্লাহ ওই সব ছেলের বউদেরকে তাদের ঘরে আল্লাহ নিয়ামত দান করুন যারা তাদের শ্বশুর শাশুড়িকে একটু শীতকালে গরম পানি করে দেয় একটু খাতা টাতা ঠিক করে দেয় আল্লাহ ওদেরকে ওদের উপর আল্লাহ সন্তুষ্ট হন কিন্তু যাদের ঘরে কেউ যত্নবান নেই তারা জানে ফজরে মানে অজু করে শেষ করা পর্যন্ত হাত কি আসে না নাই আর বুঝে আসে না আমি কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে গিয়েছি যেখানে অনেক শীত আমার এই বয়সেই গত বছরের কথা বলতেছি নীলফামারী আমি ফজর রোজু করছি মুখ প্রথমবার ধুইছি বুঝতে পারছি আমার মুখে পানি লাগছে ঠান্ডা দ্বিতীয়বার তৃতীয়বার ধোয়ার পর আমার আর বুঝে আসতেছে না যে আমার মুখ আছে কিনা সঙ্গে মানে এটা ফ্রিজ হয়ে গেছে সুবহানাল্লাহ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো এমন কিছু ইনফরমেশন দিব যেটা তোমাদের গুনাহ ক্ষমা করবে ও মর্যাদা বৃদ্ধি করবে সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে কি করা ওযু করা আমার ভাইয়েরা কারা কারা নামাজ না পড়ে মুসলমান আছেন হাত তুলেন এবার হ্যাঁ সব নামাজই মাশাআল্লাহ চলুন ঈশার নামাজ তো শেষ হয়ে গেছে নাহলে পড়তাম আপনাদের সাথে জামাত এরপরে কয়জনে বলতেন প্যান্ট খারাপ কয়জনে বলতেন যে উজু নাই আল্লাহ দেখাতে তয় যদি এরকম আপনারা কোন যে এখানে কেউ নামাজ না পড়ে মুসলমান না নামাজ পড়ে সবাই মুসলমান এখানে আছেন তাহলে কিন্তু ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবো এবার জামাত কইরে যাবো দেখবো কার প্যান্ট খারাপ আর কার উজু নাই হ্যাঁ আরে আপনার না নাই পাঁচ হপ্তাহ পড়েন যে বেড়া পড়ে না সেই বেড়া যায় দেখেন চিন্তা করছে যে ভাই এখান থেকে গেলে আবার শরম লাগবে নাকি এখন কারণ হুজুর রশিয়া না এখন বলে যদি কেউ এই ওয়াজ চলা অবস্থায় উঠে যান সে মুনাফিক বুঝে নেবেন সে শয়তান কেউ লজ্জায় ওঠে না তবে আমি বলে দিচ্ছি যার খুশি চলে যান যার খুশি বসে থাকেন কেউ মুনাফিক না মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত আছে আপনি আরামসে দোকানে বসে বসে শোনেন অসুবিধা নেই খায় এখানে আসতে হবে জরুরি না বুঝে আসছেন আসলে এইটা ইম্পর্টেন্ট না যে আপনি এখানে আসবেন এটা ইম্পর্টেন্ট যে আপনি শুনবেন ভালো কথা এটা ইম্পর্টেন্ট না যে আপনি জামশেদ মজুমদার থেকে শুনবেন কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আপনি যারা আল্লাহর দিকে ডাকে তাদেরকে শুনবেন এটা গুরুত্ব রাখে না যে আপনি এখানে বসবেন এটা গুরুত্ব রাখে আপনি দিন শিখতে আসবেন যে কোনো জায়গায় এবং আপনি তা অনুযায়ী নিজের জীবন গঠন করবেন এটা গুরুত্ব রাখে বুঝতে পারছি তাই যদি কারো পেশাব টেশাব লাগে উজু টুজু করা লাগে যায় সেরে আসতে পারেন কোনো অসুবিধা নেই সরমের কিছু নেই কেমন ঠান্ডার দিন এমনি একটু চাপ বাড়ে আমি এটা বুঝি কারণ গরমকালে আমি নিজেও কম যাই ঠান্ডার দিন নিজেও বেশি যেতে হয় সো সরমের কিছু নাই আর জানেন এদিকে কি টাইনে টাইনে অবস্থা করা হয় হয় এগুলো তবে কিন্তু সুন্দর লাগে বল আমি নিজেও শুনি অনেকে কেন হাসতেছেন সুন্দর লাগে তো এইটা ভিন্ন কথা অনেকে সুর করতে গিয়ে অনেক কথা বলে ফেলে যা আল্লাহর সাথে সম্মানজনক নয় অনেকে টেনে সুর করে ওয়াচ করতে গিয়ে অনেক গল্প কিস্সা কাহিনী বলে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং ওগুলো বিশ্বাস করলে মানুষের ঈমান থাকবে না এটা ভিন্ন কথা কিন্তু টেনে যারা কথা বলে খারাপ লাগে না শুনতে আমার ভালোই লাগে শুনতে অনেকের সুর অনেক মায়াবী তবে যদি টেনে ওয়াজ করতে বলেন তাইলে এখন ওইভাবে করতে হবে কালকে কই ওয়াজ ছিল পরশু কই ছিল তোরশু কই যাবো কই থেকে আসছি ওইটা ছাড়া তো টান দেওয়া যাবে না কারণ সুর মিলাইতে পারবো না তাহলে আমার